ভোলা শস্য ভাণ্ডার খ্যাত মাছের চরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। মেঘনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে অসংখ্য বসতঘর ও ফসলি জমি। ঘরবাড়ি ও জমি হারিয়ে দিশেহারা স্থানীয় কৃষকরা। আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান সহ হুমকির মুখে রয়েছে 3 গ্রামের কয়েক হাজার বসতবাড়ি। দ্বীপ জেলা ভোলার মাঝের চরে মেঘনার ভাঙনে গেল 2 মাসে নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় 200 একর ফসলি জমি। এলাকাটির রামদেপুর, চরটপগি ও মধুপুর গ্রামের 5টি পয়েন্টে অব্যাহত রয়েছে তীব্র ভাঙন। ফসলি জমির পাশাপাশি বসতঘর হারিয়ে হয়েছেন দিশেহারা অনেকে। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে 6টি আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, সাইক্লোন শেল্টার সহ 2000-এরও বেশি বসতবাড়ি। ঘর দুয়ার, জমি জমা যা আছে সব ভাঙা গেছে। ঘর সরেও হারে না, নদীতে লইয়া যায়। আমাগো জমি জমা ভাঙা গেছে, এন ধরনের ধরেন 200 একরের রূপে আপনার ফসল আদি যা আছে সব লইয়া গেছে। অন আমরা খুব অসহায় আছি। কেন আমরা 15-16 হাজার মানুষ বসবাস করি, যে জমিতে কৃষিকাজ করি, জমিতে নদীতে ভাঙা নিয়ে যেতে আছে। সরকার অতি দ্রুত এই ব্যবস্থা নিতে হবে, নয়তো আমরা এটি নদীর পেটে বিলীন হয়ে যাবে। শুধু নদীর স্রোতই নয়, বরং অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন এই ভাঙনের বড় কারণ, এমনটাই দাবি স্থানীয়দের। বালু কাটার উপলক্ষে আমাদের এই চর ভাঙ্গা যাইতেছে। বালুর কাটার ড্রেজারটা যদি এখানে না কাটতে, অন্য এক জায়গায় যদি কাটতো, তাহলে আমাদের চর রক্ষা পাইতো। আমরা হাজার হাজার লোক বহুত কষ্টে বাড়িতে আছি, বহুত সিদ্ধান্ত কোথায় দিয়ে বাস করুন। শিগগিরই সমস্যা নিরসনের আশ্বাস কর্তৃপক্ষের। আমরা এলাকাটা সরেজমিনে পরিদর্শন করব এবং এটার আলোকে যে ডিপিপি প্রণয়নের জন্য যা প্রয়োজন সবটাই আমরা করব। ফিজিবিলিটি স্টাডি, সার্ভে ইত্যাদি করে আমরা এটা ডিপিপি প্রণয়ন করব। যারা বালু উত্তোলন করে ড্রেজারের মাধ্যমে, তারা যেন নির্ধারিত সীমানার বাইরে না যায়, তাহলেই আর এই নদী ভাঙনের ইস্যুটার সাথে বালু উত্তোলন সম্পর্ক থাকবে না। কেবল আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এ প্রত্যাশা স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।